নারকেলটা ছোলবো, ছোলার পরে একটা আইসা হবে, সেই আইসের থেকে হুক্কা তৈরি হবে। তা পুরোটা আমি এই নারকেল থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদের। কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হলো হুক্কা। মোগল সম্রাট ইরফান ও পারস্য সম্রাট সাবাবি রাজবংশ হুক্কার আবিষ্কারক হিসেবে দাবি করা হয়। তৎকালীন যুগে ভারতবর্ষের হাত ধরে হুক্কার জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের হেমায়েতুল্লাহ দীর্ঘ 25 বছর ধরে তার বাপদাদার ঐতিহ্যবাহী পেশাকে আগলে রেখেছেন এখনো। আব্বাই করছে, দাদাই করছে, তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি এই ব্যবসাটা ধরে রাখছি আমি। এখন কি করবে কি না করবে সেটা পাবলিক ভালো জানে। এখন চাচ্ছি যে পাবলিক এটা নিক, এটা ব্যবহার করুক। আর যারা এই হুক্কার মাধ্যমে ধূমপান করবে তাদের ক্ষতি কম, যেটার মধ্যে পানি থাকে, ফিল্টার হয়। ফিল্টার হয় তো মানুষের শরীরে অনেক সেফ হয়। এখন কি করতেছেন? এখন এটা মুক্ত করতেছি, দেখাচ্ছি আপনাদের। নারকেলটা তো একটা ভালো নারকেল ছিল না? হ্যাঁ, একটা ভালো নারকেল ছিল, সেই নারকেল থেকেই সংগ্রহ হচ্ছে হুক্কা। পরিবেশটা করতেছি, পানিটা বের করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো নারকেল নাকি? এটা ভালো নারকেল, এই যে এখনো নারকেল আছে তো, যে এটা তো ভালো নারকেল দেখেনি যে। আচ্ছা, এটা ওই যে নারকেল বের করে এলে এর মূলত একটা হুক্কা তৈরি হবে। ভাই এগুলো বিক্রি করেন কোথায় আপনি? এই মেলায়, উড়াকান্দি, যেমন কদমবাড়ি, যেমন দালকাটি শিববাড়ি, কাজিরচর, এই যেমন মোংলা। আসে বাসা, হ্যাঁ বাসায় আসে, বাসায় আসে, বাসার থেকেও মাল নিয়ে যায়। এরকম ফোনে আসছে, সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাল দিচ্ছে, অফিসের মাধ্যমে যে কোনো প্রান্তে মাল পাঠায়, যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল যাচ্ছে। তার পরিমাণ আমার বাবা বলতেছে যে যে এইটা ধরে রাখো, মূলত একসময় ব্যবসা হবে। তা আশা করা যায় আপনাদের এই যে টিভির চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে মানুষ, ইউটিউব চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে। এই একটা, এই কাঠটা ছোট বড়, ছোট বড়ের উপর টাকাও ডিপেন্ড করে, টাকাও ডিপেন্ড করবে। নারকেল, এই যে নারকেল বের করতেছি আমি এখন, এটা যে এই যে নারকেল বের করা হয়ে গেছে, চামড়াটা ফালতেছি, টুপলাটা উঠে এলে একটু ভালো দেখায়, সুন্দর তো দেখায়, কালো হবে। মুখ সমান করতেছি ভাই, এই যে সমান হয়ে গেল, এখন একটা কাট দিয়ে এটা হুক্কা তৈরি করতেছি। একটা স্যাম্পল হয়ে গেছে, আমি এটা লাগাই দেখাচ্ছি আপনাদের। এটা নইচে বলা হয়, নইচে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বড় ভাই আসছে, এটা আমার দাদার হাতের মাল। এই যে দেখেন হুক্কাটা, এটা মুসা দাও, এটা একটা মুসা দাও, নেতা দিয়ে। এটা মনে করেন 100 বছর বয়স হয়ে গেছে হুক্কাটা। 100 বছর বয়স হুক্কা? হ্যাঁ। এটা আপনি খুঁজে পেলেন কই? এটা আমার দাদার হাতে। ও, দাদার হাতে। হ্যাঁ, এটা ছিল বাসায়। এটা হলো বড়, এটা হলো ছোট। হ্যাঁ, তা এটার যে কাঠ, এই কাঠটা হলো নগদের কাঠ, আর এটা হলো শাল সেকনের কাঠ। তা সেই সময়ের আমলের কথা, আমার মনে হয় দাদার 100 বছরের বেশি হবে না। আমার আব্বাই 95 বছর বয়স, আমার আব্বাই 95 বছর বয়সে মারা গেছে, কিন্তু দাদা যে তো মাল খাইছে এখন আমরা দেখি নাই, দাদার দেখেছি ছোটবেলায় যে দাদা এইগুলো টানত। এটা ব্যানার করতেছি, যেখান থেকে টান আর সংগ্রহ করবে মানুষ। এটা ফুটো করতেছি, এই মূলত যে একটা হুক্কা তৈরি হয়ে গেল, এই যে মূলত একটা হুক্কা তৈরি হয়ে গেছে, মূলত একটা হুক্কা তৈরি হয়েছে, দেখছেন পুরো পরিপূর্ণ হুক্কা তৈরি হয়েছে, এটা পুরোপূর্ণ হয়েছে। এই যে ও হুক্কার মধ্যে পানি ঢালছেন? হ্যাঁ, আমার দাদার হাতের হুক্কা। এটা এখন টানি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে তামাক দিচ্ছি। এই তামাক, এই একটা, এই যে টুয়া রাখলাম, এখান থেকে তামাক দিয়ে এই যে রাখা হচ্ছে, এটা আগুন। আমার দাদা খাইতো।